নমস্কার দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ আমি ভিডিও শুরু করতে চলেছি। প্রতিদিনের মতো আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় যে ধনুরাশির ব্যক্তিরা কোন রাশির ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাদের দাম্পত্য জীবন কলহমুক্ত এবং সুখী এবং আনন্দমধুর হয়ে উঠবে। দেখুন, দাম্পত্য জীবন মানে বিবাহিত জীবনে কম বেশি মতবিরোধ মনোমালিন্য থাকে, কিন্তু কখনো দেখা যায় যে যতই মনোমালিন্য থাকুক না কেন, কেউ কাউকে ছাড়া তারা বাঁচতে চাচ্ছে না বা কেউ কাউকে ছাড়া কিন্তু ভাবতে পারছে না। অর্থাৎ তারা বিচ্ছেদ বা ডিভোর্স এই কথাটা কখনোই মনের মধ্যে আনতে চাইছে না বা তারা ভাবেও না। যতই টকঝাল মিষ্টি সম্পর্ক হোক না কেন, বিচ্ছেদ কথাটা তারা ভাবছে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের মধ্যে সেরকম কোনো কথা কাটাকাটি নেই, কোনো একদম মৌনতা, অর্থাৎ একে অপর চুপচাপ আছে, কেউ কাউকে কিছু বলছে না, কারো ব্যাপারে কোনো রকম ইন্টারফেয়ার বা কোনো রকম তারা নাক গালাচ্ছে না। তথাপি দেখা যাচ্ছে যেন তারা বিবাহ বন্ধন থেকে বেরিয়ে আসতে চাচ্ছে, তারা ডিভোর্স চাচ্ছে, তারা যেন একে অপরের সাথে থাকতে যেন হাঁপিয়ে উঠছে। তাদের কাছে একটা দিন মানে এক একটা বছরের মতো মনে হচ্ছে। কেন হয় এই প্রশ্নগুলো নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে আসে। জ্যোতিষভিত্তিক শাস্ত্রভিত্তিক বিভিন্ন তথ্য পেতে এই চ্যানেলটিকে ফলো করে রাখুন, ফলো বাটনে ক্লিক করে রাখুন। তো জ্যোতিষভিত্তিক শাস্ত্রভিত্তিক বিভিন্ন তথ্য আমি প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে দিয়ে থাকব। তো চলুন মূল বিষয় আলোচনা করা যাক। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, আপনার কমেন্ট আমাকে প্রেরণা যোগায়। সেই সঙ্গে ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। তা চলুন আজকের আলোচনার বিষয় ধনুরাশি। ধনুরাশির ব্যক্তিরা একটু টার্গেট ওরিয়েন্টেড হয়। এরা যে কোনো কাজ করার পূর্বে এরা কিন্তু তার ফলাফল কী বা কীভাবে করবে বা কীভাবে করা উচিত সেটা কিন্তু খুব সুন্দরভাবে ছক কষে নেয়। সেই সঙ্গে এরা খুব স্পষ্ট বক্তা হয়, এরা অন্যকে সাহায্য করতেও দ্বিধা করে না। আবার পাশাপাশি কিন্তু এরা অন্যকে মানে খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়, যার জন্য মুখের উপরে যে কোনো কথা বলতেও কিন্তু এরা কোনো সময় দ্বিধাগ্রস্ত হয় না। তাই ধনুরাশির ব্যক্তিরা কিন্তু একটু সফল হয়। এরা কিন্তু যে কোনো কাজে যদি এরা দৃঢ়তার সাথে বুদ্ধিমত্তা এবং তাদের যদি ভাগ্যের জোর থাকে, তারা কিন্তু জীবনে সফল হতে পারে। তো এই ধনুরাশির ব্যক্তিদের কিছু নির্দিষ্ট বন্ধুরাশি রয়েছে। যদি সেই বন্ধুরাশির ব্যক্তির সাথে ধনুরাশির ব্যক্তিরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেক্ষেত্রে দেখা যাবে মতবিরোধ মনোমালিন্য যতই থাকুক না কেন, এরা কিন্তু কেউই কখনো কাউকে ছেড়ে কিন্তু বাঁচতে চাইবে না। অর্থাৎ যে একে অপরকে ছেড়ে বা তাকে ধোকা দেওয়া বা স্বামী তার স্ত্রীকে রেখে অন্যের সঙ্গে সম্পর্ক করা, বা স্ত্রী যদি ধনুরাশি হয় সে তার স্বামীকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করা, এগুলো কিন্তু কখনোই তাদের মধ্যে আসবে না। পাশাপাশি টকঝাল মিষ্টি যতই সম্পর্ক থাকুক না কেন, তারা কিন্তু কখনোই ডিভোর্স বা বিচ্ছেদ এই কথাটা তারা কখনোই মুখ দিয়ে আনবে না। তারা এটাই চাইবে যে যতই ঝগড়াঝাটি হোক না কেন, আমরা যেন এইভাবে সুখে শান্তিতে আনন্দে এই মনোমালিন্য বা মিষ্টি ঝাল মধুর সম্পর্ক নিয়ে যেন ভবিষ্যৎ অবধি এগোতে পারি, যতদিন বেঁচে থাকবো যেন এই সম্পর্কে আবদ্ধ হয়ে থাকতে পারি এবং পরবর্তী জন্মে যেন একে আমি স্বামী বা একে আমি স্ত্রী রূপে পেয়ে থাকি, এদের এটাই তাদের কামনা বাসনা হয়। কখন হয় এই ভাষাটা? যখন স্বামী তার স্ত্রীর মিত্র রাশি হয়, বা স্বামীর মিত্র রাশি স্ত্রী হয়, বা স্ত্রীর মিত্র রাশি স্বামী হয়। তা ধনুরাশির মিত্র রাশি হচ্ছে কর্কট রাশি, সিংহ রাশি এবং মীন রাশি। ধনুরাশির মিত্র রাশি হচ্ছে কর্কট রাশি, মীন রাশি এবং সিংহ রাশি। তাই ধনুরাশির ব্যক্তিরা যদি সেই সঙ্গে মেষ রাশি, তাই ধনুরাশির ব্যক্তিরা যদি মেষ রাশি, কর্কট রাশি, মীন রাশি এবং সিংহ রাশির ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের দাম্পত্য জীবন হয়ে উঠবে সুখকর এবং কেউই কখনো একে অপরকে ছেড়ে অন্যের কথা ভাবতেই পারবে না বা বিচ্ছেদের কথাটা তাদের মনে আসবেই না। তাই ধনুরাশির ব্যক্তিদের কাছে বিশেষ আবেদন, আপনারা মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি এবং মীন রাশির ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দেখুন, দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে যতই কলহ যতই কথা কাটাকাটি থাকুক না কেন, আন্তরিকতা কিন্তু থাকবে পরিপূর্ণ। তাই আজকে ছিল ধনুরাশি সম্পর্কে আলোচনা। পরবর্তী দিন আমি মকর রাশি নিয়ে আলোচনা করবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কমেন্ট করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগে। নমস্কার।